আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরেকটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সন্ধি নিয়ে। রস্বই অথবা দীর্ঘই সঙ্গে যদি রস্বই অথবা দীর্ঘইর মিলন হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে দীর্ঘই হবে। যেমন অতি যোগ ঈদ, এখানে মিলন হয়েছে রস্বের সঙ্গে রস্বের, এই দুটি স্বরবর্ণের মিলনে এখানে হবে অতীত। কিন্তু এখানে দীর্ঘইকার হবে। ঠিক একই রকম ভাবে রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র, এখানে রস্বইকারের সঙ্গে যখন দীর্ঘই মিলন হবে ঠিক একই রকমই এখানেও হবে পরীক্ষা। ঠিক একই রকম কীর্তি যোগ ঈশ, এখানে রস্বইকারের সঙ্গে দীর্ঘই মিলন হয়েছে তবুও এখানে হবে দীর্ঘই। একই রকমভাবে মহি যোগ ইন্দ্র, এখানে তাহলে দীর্ঘইর সঙ্গে রস্বইকারের যখন মিলন হয়েছে তবুও এখানে হবে দীর্ঘই, যেমন এখানে হবে মহীন্দ্র। ঠিক একই রকমভাবে শচীন্দ্র, আবার এখানে দীর্ঘইর সঙ্গে দীর্ঘইকারের মিলনেও দীর্ঘইকারী হবে, যেমন এখানে হয়েছে সতীশ। ঠিক একই রকম ভাবে অবনী যোগ ঈশ্বর, অবনীশ্বর, তাহলে আপনারা এখানে মনে রাখবেন রস্বই অথবা দীর্ঘইর সঙ্গে যদি রস্বই অথবা দীর্ঘইর মিলন হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দীর্ঘই হবে। রস্বই অথবা দীর্ঘইর সঙ্গে যদি অন্য কোনো স্বরবর্ণ আসে তাহলে প্রত্যেক ক্ষেত্রেই অন্তঃস্থ জ হবে, এবং যে পরবর্তী যে কারটা থাকবে সেটি অন্তঃস্থ জর সঙ্গে যুক্ত হবে। অতি যোগ অন্ত, এখানে মিলন হয়েছে রস্বইর সঙ্গে স্বরে, যেহেতু এখানে রস্বই অথবা দীর্ঘই না এসে অন্য একটি স্বরবর্ণ আসছে তাহলে এখানে হবে অত্যন্ত। ঠিক একই রকম ভাবে প্রতি যোগ অক্ষ, প্রত্যক্ষ, ঠিক একই রকম ভাবে এখানে রস্বইকারের সঙ্গে মিলন হয়েছে আকারে, তাহলে এখানে হবে অতি যোগ আচার, তাহলে এখানে হবে অত্যাচার। জ এবং সরেয়া, এর জন্য এখানে হয়ে গেছে অতি যোগ আচার অত্যাচার। ঠিক একই রকম ভাবে ইতি যোগ আদি, এখানে হবে ইত্যাদি। প্রতি যোগ এক, এখানে মূলত মিলন হয়েছে রস্বইকারের সঙ্গে একার, তাহলে এই দুটি মিলন হয়ে এখানে হবে প্রত্যেক। আর এখানে মিলন হয়েছে রস্বইকারের সঙ্গে রস্ব উকার, এজন্য প্রতি যোগ উপকার, এখানে হবে প্রত্যপকার। মসি যোগ আধার, এখানে দীর্ঘর সঙ্গে মিলন হয়েছে সরেয়া, এজন্য এখানে হবে মৎস্যাধার। প্রতি যোগ উষ, প্রত্যুষ, এখানে মিলন হয়েছে রস্বইকারের সঙ্গে দীর্ঘউর মিলন হয়েছে, এজন্য হয়ে গেছে প্রত্যুষ। যদি রস্বউকার এবং দীর্ঘউকারের সঙ্গে রস্বউকার অথবা দীর্ঘউকারের মিলন হয় প্রত্যেক ক্ষেত্রে দীর্ঘাউ হবে, তাহলে আপনারা এখানে পাবেন সুযোগ উক্তি, তাহলে এখানে মিলন হয়েছে রস্বউকারের সঙ্গে
রস উকারে সুযোগ উক্তি, কিন্তু এখানে হয়ে যাবে শুক্তি। ঠিক একই রকম ভাবে ভূ যোগ উদ্ধ দীর্ঘ উকারের সঙ্গে দীর্ঘ উকারে, তবুও এখানে হয়ে যাবে ভূর্ধ। লঘু যোগ উর্মি, এখানে মিলন হয়েছে হ্রস্ব উকারের সঙ্গে দীর্ঘ উকারের, এজন্য এখানে হয়ে যাবে লঘুর্মি, এখানে হয়ে যাবে লঘুর্মি। তাহলে আপনারা এখানে দেখতে পারলেন হ্রস্ব উকার এবং দীর্ঘ উকারের সঙ্গে যদি হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার যে কোনো কিছুরই মিলন হোক না কেন, এখানে প্রত্যেক ক্ষেত্রেই দীর্ঘ উকার হবে। কিন্তু হ্রস্ব উকার অথবা দীর্ঘ উকারের সঙ্গে যদি হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার ছাড়া অন্য কোনো স্বরবর্ণ এসে যুক্ত হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে ব হবে, পরবর্তী কারটি বর সঙ্গে যুক্ত হবে। যেমন সুযোগ অল্প, তাহলে এখানে মিলন হয়েছে মূলত হ্রস্ব উকারের সঙ্গে স্বরেও অন্য স্বরবর্ণ, অন্য স্বরবর্ণ আসার জন্য এখানে ব আসবে, যেমন স্বল্প। ঠিক একই রকম ভাবে সুযোগ আগত, এখানে হ্রস্ব উকারের সঙ্গে মিলন হয়েছে স্বরিয়ার, অন্য স্বরবর্ণ আসার জন্য এখানে ব আসবে, এজন্য এখানেও হবে স, আর এর আকারের জন্য কার সা গত। তাহলে আপনারা এখানে খুব সহজেই এভাবে বের করতে পারবেন। ঠিক একই রকম ভাবে অনুযোগ এসন, ঠিক একই রকম ভাবে এখানে উকারের সঙ্গে একার, তাহলে এখানে হবে একারের জন্য একারটা আসবে অন্য শোন। তাহলে আপনারা এখানে খুব সহজে এভাবে বের করতে পারবে। অথবা আকারের সঙ্গে যদি রিককার থাকে তাহলে আসবে অর, যেমন দেব দেব, এখানে ওকার সঙ্গে রি, এতে মিলে হবে অর, তাহলে এখানে হবে দেবর্ষি দেবর্ষি। ঠিক একই রকম ভাবে সপ্ত যোগ ঋষি, তাহলে এখানে সপ্ত যোগ ঋষি, ওকারের সঙ্গে রিকার, তাহলে এখানে হবে সপ্তর্ষি। এবং আকারের সঙ্গে যদি ঋত থাকে তাহলে উভয় ক্ষেত্রেই আর হবে। যেমন শীত যোগ ঋত, তাহলে এখানে হবে শীত ঋত থাকার জন্য শীতার্ত, ক্ষুধা যোগ ঋত। ঠিক একই রকম ভাবে আর এখানে আর এসে যুক্ত হবে ক্ষুধার্ত। তাহলে আপনারা এখানে বুঝতে পারলেন যে অকার এবং আকারের সঙ্গে যদি ঋত যুক্ত হয় তাহলে উভয় ক্ষেত্রেই আর যুক্ত হবে। কিন্তু ঋকারের সঙ্গে যদি অন্য কোনো স্বরবর্ণ এসে যুক্ত হয় তাহলে সেখানে ব হবে এবং পরবর্তী স্বরবর্ণের কারটি বর সঙ্গে যুক্ত হবে। যেমন এখানে পিতৃ যোগ আলয়, এখানে ঋকারের সঙ্গে আ, তাহলে এখানে হবে পিত্রালয়। ঠিক একই রকম ভাবে এখানে ঋকারের সঙ্গে এ স্বরবর্ণের পরে যদি কোনো স্বরবর্ণ আসে তাহলে অয় হয়, যেমন নে যোগ অন, তাহলে এখানে অয় এসে যুক্ত হওয়ার জন্য হবে নয়ন। ঠিক একই রকম ভাবে সে যোগ অন শয়ন, এরপরে ওকারের পরে যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে অব হবে। যেমন লে যোগ ওন, এখানে ওকারের পরে স্বরেও এখানে হবে লবণ। হবে গো যোগ এসোনা, ওকারের পরে একার,
তাহলে এখানে হবে গবেষণা। ঐকারের পরে যদি কোনো স্বরবর্ণ আসে তাহলে ওই স্থানে আয় হবে। যেমন নই যোগ অক, নায়ক, আয় আসার জন্য এখানে নায়ক হয়ে গেল। ঔকারের পরে যদি কোনো স্বরবর্ণ আসে এখানে আসবে আব, এবং পরবর্তী স্বরবর্ণের কারটি এসে যুক্ত হবে। যেমন নৌ যোগ ইক, এখানে হবে নাবিক। ঔকারের সঙ্গে যুক্ত হয়েছে হ্রস্বইকার, আব নাব, কিন্তু হ্রস্বইকারটা এসে যুক্ত হওয়ার জন্য ঈকার যুক্ত হয়ে হবে নাবিক। ঠিক একই রকমভাবে ভৌ যোগ উক, তাহলে এখানে হবে ভাব, আব আসার জন্য হবে ভাব, এবং হ্রস্বকারের জন্য উকার যুক্ত হবে এবং ক আসবে, তাহলে ভৌ যোগ উক হবে ভাবুক। তাহলে এই ছিল আজকের স্বরবর্ণের আলোচনা, আপনাদের বিশ্লেষণ করে দেখিয়ে দেওয়া হলো। এরকমভাবে পরবর্তী ক্লাসে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করা হবে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।